দীপ বা বিন্দি মহিলাদের সাজসজ্জার প্রতিদিনের সঙ্গী। আপনি কি জানেন, আপাত সস্তা এই টিপের ব্যবসা করে আপনি শুধু স্বনির্ভরই নন, মাস গেলে 30,000-50,000 টাকা পর্যন্ত রোজগার করতে পারবেন। হ্যাঁ বন্ধু, আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই ব্যবসা শুরু করতে গেলে আপনার পকেট খরচ বাঁচিয়ে 5,000-6,000 টাকা ইনভেস্ট হলেই চলবে। এটাই তো এই ব্যবসার মজা বন্ধু। তাই এই টিপ তৈরি বা হোলসেলিংয়ের ব্যবসা আপনি কীভাবে শুরু করবেন না করবেন, কোথা থেকে কী কিনবেন, কীভাবে বানাবেন, কোথায় সেল করবেন, কত টাকা পুঁজি লাগবে, কত টাকা লাভ হবে, এই সমস্ত খুঁটিনাটি তথ্য নিয়ে আজকের এই ভিডিও বন্ধু। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, অনেক কিছু জানার আছে এই ভিডিওতেই। চলুন শুরু করা যাক। বন্ধু, আপনারা দেখছেন .com টিউটোরিয়াল আর আমি আপনাদের বন্ধু রঞ্জিত। বন্ধু, আপনারা জানেন আমাদের এই চ্যানেলে নিয়মিত নিত্য নতুন ব্যবসা বলুন বা পুরাতন ব্যবসা বলুন, কিভাবে শুরু করবেন না করবেন তার সম্পূর্ণ তথ্য দেওয়া হয়, যাতে আপনারা যে কোনো একটা ব্যবসাকে নিয়ে স্বনির্ভর হতে পারেন আপনাদের জীবনে। এবার বন্ধু আসি আজকের ব্যবসার ভিডিওতে। বন্ধু, টিপ বা বিন্দি তৈরির ব্যবসা শুরু করবার আগে মার্কেটে কত রকমের টিপ পাওয়া যায় সেটা একটু জেনে নেওয়া যাক। মার্কেটে দু রকমের টিপ পাওয়া যায় বন্ধু। এক, পাতা টিপ, যেটা এই রকম পাতা আকারে আসে, যেগুলোর দাম মোটামুটি 5-10-15 টাকা পিস হিসাবে হয়ে থাকে, বা কস্টলি একটু যদি ডেকোরেটিভ টিপ হয়ে থাকে, মানে যেগুলো আর কি কলকা টাইপের টিপ হয়ে থাকে, সেগুলোর দাম আরও বেশি হয়ে থাকে। আর দুই, বাক্স টিপ, যেগুলো এরকম ছোট্ট ছোট্ট প্লাস্টিকের কন্টেনারের মধ্যে হয়ে থাকে, অর্থাৎ একটা ছোট্ট প্লাস্টিকের কন্টেনারের মধ্যে অসংখ্য টিপ থাকে, এগুলোর দামও 5-10 টাকা প্রত্যেক কন্টেনার হিসাবে বিক্রি হয়ে থাকে মার্কেটে। এক একজন এক এক রকম টিপ পরতেই পছন্দ। কারো সহজে পরা যায় বলে পাতা টিপ পছন্দ, কারো আবার বুন্দিতে বেশি থাকে বলে বাক্সের টিপ পছন্দ। এবার প্রথমে আসি পাতা টিপের ব্যবসাতে। মানে আপনি পাতায় এইরকমভাবে যদি টিপ নিয়ে ব্যবসা শুরু করেন তাহলে কীভাবে শুরু করবেন, সেটার জন্য আপনাকে প্রথমে জানতে হবে এই পাতার টিপও দু রকমের হয়ে থাকে। এক, ভেলভেট টিপ, আর দুই, ফ্যান্সি টিপ বা ডিজাইনার টিপ। আপনি যদি পাতা টিপের ব্যবসা করতে চান তাহলে আপনাকে ভেলভেটের টিপও রাখতে হবে, আবার ফ্যান্সি টিপও রাখতে হবে, মানে দু রকমেরই জিনিস তৈরি করতে হবে। এবার এই ভেলভেটের টিপই বলুন বা ফ্যান্সি ডিজাইনার টিপই বলুন না কেন, সেইগুলো তৈরি করতে কী কী র মেটেরিয়ালস লাগে এবং কীভাবে তৈরি করা যায় সবই আপনাদেরকে এক এক করে দেখাই। প্রথমে আসি ভেলভেটের টিপের প্রসঙ্গে। ভেলভেটের টিপ তৈরি করতে গেলে র মেটেরিয়ালস রূপে আপনাকে টিপ লাগবে, এইরকম কাঁচামাল অবস্থার আপনার টিপ আনতে হবে। আর দুই হচ্ছে আপনার এরকম পাতা, মানে এই যে কাগজের যে পাতাগুলোর ওপর আমরা স্টিক করব সেগুলো লাগবে। এবার আপনি যদি চান শুধু এরকম পাতা হিসাবেই বিক্রি করে দিতে পারেন লুজ, অথবা যদি চান ক্যালেন্ডারের মতো পিপি ফোল্ডারে 12টা করে ঝুলিয়ে বিক্রি করতে পারেন, মানে দোকানদারের দোকানে ঝুলিয়ে রেখে বিক্রি করতে যাতে সুবিধা হয়, এরকম পিপি ফোল্ডারও আপনাকে আনতে হবে মার্কেটিংয়ের সুবিধার জন্য। এই তিন রকম প্রোডাক্ট হয়ে গেলেই আপনি কীভাবে ভেলভেটের টিপ বানাবেন চলুন ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন, এই রকম র মেটেরিয়ালসের শিট আপনি কিনবেন, কোথা থেকে কিনবেন না কিনবেন ডিটেলসে আসছি পরে, কিন্তু তার আগে দেখে নিন কীভাবে বানাবেন। এই রকম র মেটেরিয়ালসের শিট আপনি পাবেন ভেলভেটের টিপের, বিভিন্ন কালারের, বিভিন্ন সাইজের, একেবারে ছোট্ট এক সাইজের থেকে শুরু করে বড় সাইজ পর্যন্ত 2-3-4-5 বিভিন্ন সাইজের হয়ে থাকে, আপনারা নিশ্চয়ই জানেন। বিশেষ করে মহিলারা তো নিশ্চয়ই জেনে থাকেন যে টিপের কত রকমের সাইজ হয়ে থাকে। এবার আপনাকে এই টিপের পাতাগুলোতে প্রথম একটা আঠা দিয়ে একটা প্লাস্টিকের ছোট্ট পেপার লাগিয়ে নিতে হবে। এই সেই প্লাস্টিকের পেপারের ওপর আপনি এক একটা পাতাতে 7টা হোক 9টা হোক যতগুলো টিপ দিয়ে আপনি টিপের পাতা বানাতে চাইছেন, মানে টিপের সাইজ কেমন সেই অনুযায়ী তাতে গুনতিতে টিপ থাকবে, সেই হিসাবে এইরকমভাবে খুব ইজি পদ্ধতিতে আপনি জাস্ট টিপগুলোকে তাতে আটকে দেবেন আর কিচ্ছু না। সাজানো হয়ে যাওয়ার পর এর উপর আবার একটা ছোট্ট প্লাস্টিকের পেপার আঠা দিয়ে আটকে দেবেন, তারপর এই গোটা পাতাটাকে একটা স্টেপেল করে দেবেন, বাস আপনার কাজ রেডি। ভিডিওতে খুব স্লো মোশনে দেখছেন তাই মনে হচ্ছে দীর্ঘ সময়ের কাজ, কিন্তু যারা এইরকম টিপ বসাতে অভ্যস্ত যে সমস্ত মহিলারা, ন্যাচারালি ঘরের কোনায় বসে মহিলারাই এই কাজগুলো খুব ফাটাফাট করতে পারেন, তো তারা 1 মিনিটে 5-10 পিস টিপ রেডি করে ফেলতে পারেন। তাহলে ঘন্টায় কত প্রোডাকশন ভেবে দেখেন বন্ধু। তো এইরকমভাবে আপনি চাইলে ভেলভেটের টিপ বানাতে পারেন। এবার ভেলভেটের টিপ সঙ্গে সঙ্গে আপনি যখন ফ্যান্সি টিপে যাবেন তখন এই মেটেরিয়ালসের সঙ্গে আপনাকে আরেকটা এক্সট্রা মেটেরিয়াল লাগবে, সেটা হচ্ছে স্টোন আইটেম, মানে যেইগুলোতে গ্লজি বা চকচকে হয়ে থাকে সেই স্টোন মেটেরিয়াল আপনাকে হোলসেল মার্কেট থেকে কিনে আনতে হবে। এবং সেগুলো কীভাবে বানানো হবে দেখে নিন। দেখুন,
এইরকম র মেটেরিয়ালস হিসাবে আপনি টিপ পেয়ে থাকবেন। সে একই রকমভাবে ভেলভেটের টিপ যেমনভাবে আপনি বানাচ্ছিলেন, এইরকম র মেটেরিয়ালস থেকে একটা একটা টিপ নিয়ে আপনি পাতাতে প্রথমে লাগাবেন, তারপর সেট করবেন, আর একটা ডিজাইনে প্যাটার্নে আপনি স্টিক করবার পরে এতে একটা আঠা দিয়ে একটা পার্টিকুলার ভালো রকম স্টোন আপনি অ্যাট্রাকটিভ করবার জন্য তাতে লাগিয়ে দেবেন। ব্যাস, আপনি একটা পাতাতে 5টা দিতে পারেন, 7টা দিতে পারেন, আপনি যেরকম বাজেটে বিক্রি করছেন বা টিপের সাইজ কীরকম আছে বা কোন কস্টে বিক্রি করছেন তার উপর ডিপেন্ড করে আপনি এটা তৈরি করবেন। এবার এই তৈরি করবার পর এইগুলোকে আপনি জাস্ট এভাবে একটার পর একটা সাজিয়ে বিক্রি করতে পারেন, অথবা পিপি ফোল্ডারে 12টা করে ভরে আপনি দোকানে শোকেস করবার মতো ক্যালেন্ডার বানাতে পারেন। এইভাবেই তৈরি হয়ে থাকে বন্ধু টিপ, মানে পাতা টিপ এইভাবে তৈরি হয়ে থাকে। এবার আসি বন্ধু বাক্স টিপের ব্যাপারে। বাক্স টিপগুলো তৈরি করবার জন্য আমাদের লাগবে ভেলভেটের সিট, আর এই ভেলভেটের সিট থেকে টিপ কাটার জন্য লাগবে কাটিং মেশিন, আর তাতে থাকবে বিভিন্ন সাইজের ডাইস মানে টিপের সাইজ অনুযায়ী, আর লাগবে প্লাস্টিকের কন্টেনার যার মধ্যে আমরা ভরে টিপগুলোকে বিক্রি করব, আর সেই বক্সগুলোকে মানে কন্টেনারগুলোকে রাখার জন্য কাগজের বাক্স। এবার দেখুন কি মেশিনের মাধ্যমে টিপ কিভাবে তৈরি হয়ে থাকে। এরকম একটা সুইচওয়ালা মেশিনে আমরা ভেলভেট পেপার দেব, আর মেশিনের সুইচ দিলেই একবার একবার করে প্রেস হতে থাকবে, আর ভেলভেটের পেপার থেকে সাইজ অনুযায়ী টিপ কেটে নিচে এইরকমভাবে পড়তে থাকবে। এবার সেই যে পড়ে থাকা টিপগুলোকে আমরা আনুমানিক কুন্তি হিসাবে এই রকমের ছোট্ট ছোট্ট প্লাস্টিকের কন্টেনারে এরকম একটা ছোট্ট একটা থার্মোকলের পেপার কাটিং করে তার উপর রেখে কন্টেনার বক্স সিল করে দেব। মানে এটা হয়ে গেল একটা 5 টাকার টিপের বাক্স, যাতে গুনতিতে সংখ্যায় অনেক বেশি পরিমাণ টিপ থাকবে। তবে অসুবিধা একটাই যে এই টিপগুলোকে পড়বার আগে এতে আঠার কাগজটাকে আগে ছাড়িয়ে নিতে হবে। এবার এরকম কাগজের বাক্সতে এরকম প্লাস্টিকের কন্টেনার 12টা করে ভরে সেই কাগজের বক্সকে আমরা মার্কেটিং করতে পারবো। এইরকমভাবে বক্স রেডি হবে, এই বক্সটা আমরা দোকানে হোলসেল করবো। এইরকমভাবেও টিপ বিক্রি হয়ে থাকে, যেখানে ভিতরের কন্টেনারগুলো প্রত্যেকটা 5 টাকা দামের হয়ে থাকে। গুনতিতে বেশি হলে সেই কন্টেনারের দাম পড়বে কাস্টমারদের জন্য 10 টাকা। কিন্তু আমরা চাইলে এইরকমভাবে মেশিন কিনে ব্যবসা শুরু করতে পারি, কিন্তু মেশিনের দাম একটু বেশি হয়ে থাকে। মেশিনের দাম মোটামুটি 35-40,000 টাকা থেকে স্টার্টিং হয়ে থাকে, কারণ এটি একটি ইলেকট্রিক মেশিন। তাই আমি আপনাদেরকে সাজেশান দেবো, প্রথমে মেশিনের চক্করে যাবেন না। আপনারা এইরকম কেটে রাখা টিপ মানে কাট পিস টিপ কেজি দরে পাওয়া যায়। কোথায় পাওয়া যায় বলে দিচ্ছি আপনাদেরকে, শুধু এই ভেলভেটের কাট পিস টিপ নয় বন্ধু, টিপ তৈরির যাবতীয় র মেটেরিয়ালস মানে আমি এই পাতা টিপ বানানোর জন্য যে সিটের ওপর আটকানো টিপ বলুন, পাতা বলুন মানে রেডিমেড পাতা, পিপি ফোল্ডার অর্থাৎ এরকম কন্টেনার মানে প্লাস্টিকের কন্টেনার যাতে করে আপনি টিপ বিক্রি করবেন, সমস্ত র মেটেরিয়ালসই কলকাতাতে তো আপনি পেয়ে যাবেনই, কলকাতা ছাড়াও বিভিন্ন জায়গাতেই পাওয়া যায়। কলকাতাতে বড় বাজারে ক্যানিং স্ট্রিটের সংলগ্ন ওল্ড চায়না বাজার স্ট্রিট বলে একটা জায়গা রয়েছে। এই ওল্ড চায়না বাজার স্ট্রিটে এমন অনেক দোকান আছে, আপনাকে একটু খুঁজতে হবে, প্রচুর দোকান তো, ঘুরে ঘুরে খুঁজে খুঁজে কিন্তু আপনি এমন প্রায় 8-10টি দোকান দেখতে পাবেন যেখানে এই টিপের হোলসেলের এই সমস্ত মেটেরিয়ালস পাওয়া যায়। আপনি এখান থেকে নিয়ে গিয়ে বাড়িতে বানিয়ে মার্কেটিং করতে পারবেন বন্ধু, যথেষ্ট লাভ পাবেন। আর আপনি যদি আরও সস্তা রেটে পেতে চান, মানে কলকাতায় আর এসে এই টিপ কিনে নিয়ে গিয়ে বাড়িতে তৈরি করার তুলনায় আপনি যদি মনে করেন যে আরও সস্তা রেটে অনলাইনে কিনতে চান, তাহলে কিন্তু উত্তরপ্রদেশের কানপুরে কয়েকজন হোলসেলার রয়েছে, তাদের ঠিকানা এবং ফোন নাম্বার আমি ভিডিওর ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। তবে মনে রাখবেন এই সংস্থাদের সঙ্গে আমাদের চ্যানেলের কোনো রকম সম্পর্ক বা যোগাযোগ নেই, তাই আমাদের থ্রুতে যোগাযোগ করছেন এটার ব্যাপার কিন্তু নয়। আপনি সরাসরি ওনাদের সঙ্গে কথা বলতে পারেন হিন্দি ভাষাতে, আপনি যদি হিন্দি ভাষাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন তাহলে অবশ্যই ওনাদের সঙ্গে কথা বলে টিপ তৈরির যাবতীয় ডিটেলস মানে র মেটেরিয়ালসের প্রাইস, স্টার্টিং কত টাকা থেকে শুরু, এই হিসাবে আপনি কিন্তু কথা বলে অনলাইনে আপনার বাড়িতে ট্রান্সপোর্টে মাল নিতে পারেন, এবং ক্যাশ অন ডেলিভারিতেই আপনি কিন্তু মাল নিজের বাড়ি পর্যন্ত আনাতে পারেন। তারপর টিপ তৈরি করবার পদ্ধতি তো দেখে নিলেনই, ব্যবসা শুরু করে আপনি প্রফিট তুলতে পারবেন। এবার আসি ইনভেস্টমেন্টের প্রসঙ্গে। ব্যবসা আপনি যেখান থেকেই করুন না কেন, আপনি কলকাতাতে এসে ওল্ড চায়না বাজার স্ট্রিটে এসে র মেটেরিয়ালস কিনে নিয়ে গিয়ে করুন কি ওই উত্তরপ্রদেশের কানপুরের যে সমস্ত হোলসেলাররা রয়েছে, আপনি ডেসক্রিপশান বক্সে তাদের কন্ট্যাক্ট নাম্বারও পাবেন, গুগলে গিয়ে সার্চও করতে পারেন, ইউটিউবে সার্চ করতে পারেন। কানপুর উত্তরপ্রদেশে বহু এরকম টিপের হোলসেলার রয়েছে, মানে একটা হাব বলা চলে কানপুরকে, তো সেখান থেকে হোলসেলারদের কন্ট্যাক্ট নিয়েও যদি আপনি করেন, ইনভেস্টমেন্ট মোটামুটি আপনি ধরে রাখতে পারেন উইদাউট মেশিন 5-7,000 টাকা, এর বেশি নয়। এই পকেট খরচ বাঁচিয়ে 5-7,000 টাকা ইনভেস্ট করে আপনি যদি ব্যবসা শুরু করেন, সেটা কলকাতা কেন্দ্রিক হয়ে থাকুক বা উত্তরপ্রদেশ কেন্দ্রিকই হয়ে থাকুক না কেন, আপনি এই টাকা থেকে লাভ তুলতে পারবেন মোটামুটি 10,000 টাকা।
মানে এই 10,000 টাকা লাভ আর আপনার ইনভেস্টমেন্টের 5-7,000 টাকা নিয়ে কিন্তু আপনার প্রফিট আসবে বন্ধু। এইরকমই প্রফিট আছে। ইনভেস্টমেন্টটা শুরুর জন্যে বললাম, ব্যবসা বাড়ানোর জন্য আপনাকে কিন্তু নিজেকে একটু মার্কেটিং করতে হবে, আর সেটাই কীভাবে আপনি করবেন সেটাই আপনাদেরকে এবার জানাই। বন্ধু আপনারা সকলেই জানেন যে কোনো ব্যবসায়ী টিকে থাকে মার্কেটিং ক্যাপাসিটির ওপর, তাই আপনার মার্কেটিং ক্যাপাসিটি বাড়াতে হবে যাতে আপনার টিপের চাহিদা বাড়ে। প্রথমেই আপনি নিজের ব্র্যান্ডিং করতে যাবেন না, মার্কেটে যে সমস্ত ব্র্যান্ডের পাতা পাওয়া যাচ্ছে সেই কোম্পানির পাতাতেই আপনি নিজের টিপ ভরে বিক্রি করুন, তাতেই আপনি লাভ পাবেন। এবার একটা হিসাব আপনাকে শুধু দিয়ে রাখি, যে পাতা টিপগুলো মার্কেটে 5 টাকা পার পিস হিসাবে কাস্টমারদের বিক্রি করা হয় সেগুলো আমাদের বানাতে খরচ পড়ে 1.50 টাকা থেকে 1.60 টাকা মতো। এবার সেই টিপগুলোকে আপনি নিজে যদি দোকানে মানে কসমেটিক্সের দোকানে হোলসেল করেন, নিজে যদি করেন, তাহলে সেইগুলোকে আপনি 3.5-4 টাকা পার পিস ম্যাক্সিমাম দামে বিক্রি করতে পারবেন। আর যদি আপনি চান যে আপনি নিজে দোকানে দোকানে হোলসেলিং না করে কোনো একজন হোলসেলারকে আপনি মাল দিয়ে দেবেন, আপনি প্রোডাকশানেই বেশি মন দেবেন, তাহলে 1 টাকা পার পাতাতে প্রফিট রেখে আপনি 2.5 টাকাতে মাল ছাড়তে হবে আপনাকে। কারণ সেই দোকান সেই হোলসেলারও তো প্রত্যেক পাতাতে 50 পয়সা করে লাভ রেখে সেটাকে 3-3.5 টাকায় বিক্রি করবেন। তো এইরকমভাবে একটা চেন হিসাবে মার্কেটিং হয়ে থাকে। এবার আসি আপনি কিভাবে মার্কেটিং জমাবেন ব্যবসা শুরু থেকে। ধরুন আপনি আজকে ব্যবসা শুরু করছেন, তাহলে আগামী 2-3 মাসে আপনার টার্গেট থাকবে প্রতিদিন আপনি 2-3 ঘন্টা এরকম টিপ ম্যানুফ্যাকচারিং করবেন, আর বাকি সময় মার্কেটিংয়ে দেবেন। মার্কেটিং কিভাবে করবেন, টিপ যেহেতু প্রত্যেকটি দোকানে আমরা দেখতে পাই, মানে কি কসমেটিক্সের দোকান কি মুদির দোকান সব জায়গাতেই এইরকম টিপ বিক্রি হয়, কারণ এর গ্রাহক সংখ্যা প্রচুর। ছোট থেকে বড় সকল মহিলারাই এই টিপকে ব্যবহার করে থাকেন পছন্দ অনুযায়ী। তাই আপনি যে দোকানে টিপ বিক্রি হওয়া পসিবল এমন সমস্ত দোকানে আপনি ওই 12টা করে যে ক্যালেন্ডার মতো পাতা বানানো হবে সেগুলো নিয়ে হোলসেল করবেন। আপনার বাড়ি থেকে শুরু করে 20-25 কিলোমিটার পর্যন্ত যত মার্কেট আছে, যত দোকান আছে, সব দোকানে আপনি যেতে পারেন। কোনো একটি দোকানে 5-7 ডজনের নিচে প্যাকেট নেয় না, মোটামুটি 10 ডজন হিসাবে যদি মাল নেয় একদিনে, যদি মার্কেটে আপনি প্রায় 50-60টি দোকানে ঘুরে এইরকম মাল বিক্রি করতে পারেন, মাসগুলো আপনি 30-50 হাজার টাকা অনায়াসে ইনকাম করতে পারেন, এটা নিজে মার্কেটিং করলে। এবার আপনি যদি ভাবেন যে আপনি শুধু প্রোডাকশানে মন দেবেন, মার্কেটিংটা করবো অন্য একজন, তাহলে সেই জন্যে হোলসেলার একজনকে, যিনি হোলসেলার দোকানে দোকানে কসমেটিক্স বিক্রি করে থাকেন, তার সঙ্গে এরকম কোনো একজন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে তার মাধ্যমে হোলসেলিং করতে পারবেন। তাহলেও প্রোডাকশান আপনি বেশি করবেন, তার মাধ্যমে মার্কেটিং করবেন, তাহলেও কিন্তু মোটামুটি প্রত্যেকটা পাতাতে 1 টাকা করেও যদি লাভ রাখেন, আর প্রত্যেক ঘন্টায় যদি আপনি 150-200 পিস পাতাও তৈরি করে থাকেন, আর যদি প্রতিদিন আপনি 5-6 ঘন্টা কাজ করে থাকেন, তাহলে প্রতিদিন আপনার 1,000 টাকা করে মজুরি হয়ে যাবে, মানে 1,000 টাকা করে ইনকাম আপনি করতে পারবেন হোলসেলারকে প্রোডাক্ট বিক্রি করেও, মানে 30-35 হাজার টাকা ইনকাম আপনি এমনিতেই করতে পারবেন। হিসাব আরও অনেক রকমভাবে করা যায়। আপনি শুধু 5 টাকার টিপেতে এই লাভ যদি পেয়ে থাকেন, 10 টাকার যখন পাতার টিপ বিক্রি করবেন তাতে লাভের অংশ বেশি হবে। বিশেষ করে ফ্যান্সি টাইপের যে টিপগুলো হয়ে থাকে, কলকা টাইপের যে টিপগুলো হয়ে থাকে, তার 1-1টা পাতার দামই হয় 20 থেকে শুরু, মানে 20-30-40-50, সেইগুলোতে লাভের অঙ্ক অনেক বেশি থাকে বন্ধু। মানে সব রকম নিয়ে ব্যবসা হয়ে থাকে বন্ধু। তাই এই ব্যবসাকে আরও ভালো করে জেনে বুঝে যদি আপনি একবার শুরু করতে পারেন বন্ধু, পিছনে ফিরে কখনোই তাকাতে হবেন না বন্ধু, আপনি স্বনির্ভর হতে পারেন। মানে যে সমস্ত মহিলারা ঘরে বসে অযথা সময় নষ্ট করেন ফোন ঘেটে বা গল্প করে, তাদের জন্য এটা একটা বেস্ট বিজনেস অপরচুনিটি বন্ধু। আজকের ভিডিও এখানেই শেষ করি বন্ধু, আশা করি এই ব্যবসার সম্পূর্ণ ধারণাটুকু আপনাদেরকে দিতে পেরেছি। যদি কোনো জায়গায় আপনাদের আরও জিজ্ঞাসা থেকে থাকে, আপনারা ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এছাড়া দেখবেন ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া রয়েছে, সেখানেও আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন আরও বেশি তথ্যের জন্য বন্ধু। আগামী দিনে এইরকম আরও আরও নতুন নতুন ব্যবসার ভিডিও আমাদের চ্যানেলে আসতেই থাকবে আপনাদের জন্য, তাই চ্যানেলের সঙ্গে থাকবেন বন্ধু। শুভেচ্ছা নেবেন বন্ধু, সাহস রেখে ব্যবসা করে এগিয়ে যাবেন সবসময়, শুভেচ্ছা নেবেন, ধন্যবাদ।